بسم الله الرحمن الرحيم رحمان رحيم الله تعالى نامي اقتربت الساعة وانشق القمر قيامت نيكوت برتي হয়ে গেছে এবং চাঁদ বিদীর্ণ হয়ে গেছে وإن يروا آية يعرضوا ويقولوا سحر مستمر কাফেরদের অবস্থা হচ্ছে তারা যদি কোনো নিদর্শন দেখে তাহলে তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং বলে এটা হচ্ছে এক চিরাচরিত জাদুকরি ব্যাপার وكذبوا واتبعوا اهواءهم وكل امر مستقر তারা সত্যকে অস্বীকার করে এবং নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে আসলে প্রত্যেকটি কাজেরই একটি চূড়ান্ত নিষ্পত্তির সময় রয়েছে ولقد جاءهم من الأنباء ما فيه مزدجر অবশ্যই এ লোকদের কাছে অতীত জাতিসমূহের আযাবের সংবাদ এসেছে এমন সংবাদ যাতে শাস্তির হুঁশিয়ারি রয়েছে حكمة بالغة فما تغني النذر এগুলো হচ্ছে পুরোপুরি জ্ঞান সমৃদ্ধ ঘটনা যদিও এসব সতর্ক বাণী তাদের কোনোই উপকারে আসে না فتول عنهم يوم يدعو الداع الى شيء نكر হে নবী তুমি এদের থেকে মুখ ফিরিয়ে নাও যেদিন কিয়ামত হবে সেদিন একজন আহ্বানকারী এদের একটি অপ্রিয় বিষয়ের দিকে আহ্বান করবে خش عن أبصارهم يخرجون من الأجداث كأنهم جراد منتشر সেদিন তারা অবনত দৃষ্টি নিয়ে একে একে কবর থেকে এমনভাবে বেরিয়ে আসবে যেন বিক্ষিপ্ত পঙ্গপালের দল مهطعين إلى الداع يقول الكافرون هذا يوم عسير তারা সবাই তখন সেই আহ্বানকারীর দিকে দৌড়াতে থাকবে যারা এ দিনকে অস্বীকার করেছিল তারা বলবে এ তো আসলেই একটি ভয়াবহ দিন كذبت قبلهم قوم نوح فكذبوا عبدنا وقالوا مجنون وازدجر এদের আগে নূহের জাতিও এসব কথা অস্বীকার করেছিল তারা আমার বান্দা নূহকে মিথ্যা সাব্যস্ত করেছে তারা তাকে পাগল বলে আখ্যায়িত করেছে তাকে নানাভাবে ধমকও দেয়া হয়েছিল فدعا ربه أني مغلوب فانتصر অতপর সে তার মালিককে ডাকল এবং বলল আমি একান্ত অসহায় অতএব তুমি এদের কাছ থেকে প্রতিশোধ নাও ففتحنا أبواب السماء بماء এরপর আমি তার ডাকে সাড়া দিলাম এবং প্রবল বৃষ্টির পানি বর্ষণের জন্য আসমানের দ্বার সমূহ খুলে দিলাম وَفَجَّرْنَا الْأَرْضَ عُيُونًا فَالْتَقَى الْمَاءُ عَلَىٰ أَمْرٍ قَدْ قُدِرَ ভূমির স্তর বিদীর্ণ করে তাকে পানির প্রচণ্ড প্রস্রবণে পরিণত করলাম অতপর আসমান ও জমিনের পানি এক জায়গায় মিলিত হল এমন একটি কাজের জন্য যা আগে থেকেই ঠিক করে রাখা হয়েছিল তখন আমি তাকে কাঠ ও পেরেক নির্মিত একটি যানে উঠিয়ে নিলাম تجري بأعيننا جزاء لمن كان كفر যা আমার প্রত্যক্ষ দৃষ্টির সামনে দিয়ে বয়ে চলল এটি ছিল সে ব্যক্তির জন্য একটি বড় ধরনের পুরস্কার যাকে
অস্বীকার করা হয়েছিল। وَلَقَدْ تَرَكْنَاهَا آيَةً فَهَلْ مِن مُدَّكِرٍ আমি জলযান সদৃশ সেই জিনিসটিকে পরবর্তী মানুষদের জন্য একটি নিদর্শন হিসেবে রেখে দিয়েছি, কে আছে এর থেকে শিক্ষা গ্রহণ করার? فَكَيْفَ كَانَ عَذَابِي وَنُذُر দেখে নাও কেমন কঠোর ছিল আমার আজাব এবং কত সত্য ছিল আমার সতর্কবাণী। وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُدَّكِرٍ আমি অবশ্যই উপদেশ গ্রহণ করার জন্য কোরআনকে সহজ করে দিয়েছি, কে আছে এর থেকে শিক্ষা গ্রহণ করার? كَذَّبَتْ عَادٌ فَكَيْفَ كَانَ عَذَابِي وَنُذُر আদ জাতির লোকেরাও নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছে, দেখে নাও তাদের জন্য আমার আজাব কেমন কঠোর ছিল এবং কত সত্য ছিল আমার সতর্কবাণী। إِنَّا أَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحًا صَرْصَرًا فِي يَوْمِ نَحْسٍ مُسْتَمِرٍ এক স্থায়ী কুলক্ষণের দিনে আমি তাদের উপর ঝঞ্ঝা বিক্ষুব্ধ বায়ু প্রেরণ করেছিলাম। تَنزِعُ النَّاسَ كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ مُنْقَعِرٍ যা মানুষদের এমনভাবে ছুঁড়ে মারছিল যেন তা খেজুর গাছের এক একটি উৎপাটিত কাণ্ড। فَكَيْفَ كَانَ عَذَابِي وَنُذُرِ দেখে নাও কেমন ছিল আমার আজাব আর কত সত্য ছিল আমার সতর্কবাণী। وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُدَّكِرٍ অবশ্যই আমি উপদেশ গ্রহণের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি, কে আছে তা থেকে শিক্ষা গ্রহণ করার? كَذَّبَتْ ثَمُودُ بِالنُّذُرِ সামুদ সম্প্রদায় আজাবের সতর্ককারী নবী রসুলদের মিথ্যা প্রতিপন্ন করেছিল। فَقَالُوا أَبَشَرًا مِنَّا وَاحِدًا نَتَّبِعُهُ إِنَّا إِذَا لَفِي ضَلَالٍ وَسُعُرٍ তারা বলেছিল আমরা কি আমাদের মধ্যকার একজন লোকের কথা মেনে চলব? তার আনুগত্য করলে আমরা গোমরাহী ও পাগলামিতে নিমজ্জিত হয়ে পড়ব। أُلْقِيَ الذِّكْرُ عَلَيْهِ مِنْ بَيْنِنَا بَلْ هُوَ كَذَّابٌ أَشِرٌ আমাদের মাঝে সেই কি একমাত্র ব্যক্তি ছিল যার উপর আল্লাহর ওহী নাজিল করা হয়েছে? আসলে সে হচ্ছে একজন চরম মিথ্যাবাদী ও অহংকারী ব্যক্তি। سَيَعْلَمُونَ غَدًا مَنِ الْكَذَّابُ الْأَشِرُ আগামীকাল মহাবিচারের দিন তারা জানতে পারবে তাদের মধ্যে কে ছিল মিথ্যাবাদী ও অহংকারী। إِنَّا مُرْسِلُ النَّاقَةِ فِتْنَةً لَّهُمْ فَارْتَقِبْهُمْ وَاصْطَبِرْ অবশ্যই আমি তাদের পরীক্ষার জন্য একটি উষ্ট্রি পাঠাবো, তুমি একান্ত কাছে থেকে তাদের দিকে লক্ষ্য করো এবং ধৈর্য ধরো। وَنَبِّئْهُمْ أَنَّ الْمَاءَ قِسْمَةٌ بَيْنَهُمْ كُلُّ شِرْبٍ مُحْتَضَرٌ তাদের জানিয়ে দাও কুয়ার পানি অবশ্যই তাদের ও উষ্ট্রীয় মধ্যে ভাগ করে দেয়া হয়েছে এবং তাদের সবাই পালাক্রমে কুয়ার পাশে হাজির হবে। فَنَادَوْا صَاحِبَهُمْ فَتَعَاطَى فَعَقَرْ অতঃপর তারা বিদ্রোহের জন্য তাদের বন্ধুকে ডাকলো, সে উষ্ট্রিকে ছুরি দিয়ে আক্রমণ করল এবং তার পায়ের নলি কেটে ফেলল। فَكَيْفَ كَانَ عَذَابِي وَنُذُرْ পরিণামে তোমরা দেখেছ কেমন ছিল আমার আজাব, কত সত্য ছিল আমার সতর্কবাণী।
إنا أرسلنا عليهم صيحة واحدة فكانوا كهشيم المحتضر আমি তাদের উপর প্রেরণ করলাম মাত্র একটি গর্জন, এতেই তারা শুষ্ক শাখা পল্লব নির্মিত জন্তু জানোয়ারদের দলিত খোঁয়াড়ের মতো হয়ে গেল। ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر বোঝার জন্য আমি কোরআনকে সহজ করে নাজিল করেছি, কে আছে তা থেকে উপদেশ গ্রহণ করার। كذبت قوم لوط بالنذر লুতের জাতির লোকেরাও সতর্ককারী নবীদের মিথ্যাবাদী বলেছিল। إنا أرسلنا عليهم حاصبا إلا آل لوط نجيناهم بسحر অবশ্যই আমি তাদের উপর পাথর নিক্ষেপকারী বৃষ্টি প্রেরণ করলাম, লুতের পরিবার পরিজন ও তার অনুবর্তনকারীদের বাদে রাতের শেষ প্রহরী আমি তাদের উদ্ধার করে নিয়েছিলাম। নিমতাম মিন ইনদিনা কাযালিকা নাজজি মান শাকার এটা ছিল আমার পক্ষ থেকে একটা অনুগ্রহ, যে ব্যক্তি কৃতজ্ঞতা আদায় করে আমি তাকে এভাবেই পুরস্কৃত করি। ওয়ালাকাদ আনযারাহুম বাতশাতানা ফাতামারাউ বিন্নুযুর লূত আমার কঠোর পাকড়াও সম্পর্কে তাদের ভয় দেখিয়েছিল, কিন্তু এ সতর্কীকরণে তারা বাকি বিতণ্ডা শুরু করে দিল। ولقد راودوه عن ضيفه فطمسنا أعينهم فذوقوا عذابي ونذر এক পর্যায়ে তারা তার কাছে এসে কুমতলবের জন্যে তার মেহমানদের নিয়ে যাবার দাবি করল। আমি তখন তাদের দৃষ্টিশক্তি বিলুপ্ত করে দিলাম। আমি তাদের বললাম, এবার তোমরা আমার আজাব উপভোগ করো এবং সতর্ককারী নবীদের অবজ্ঞা করার পরিণামটাও ভোগ করো। ওয়ালাকাদ সাব্বাহুম বুকরাতান আযাবুম মুস্তাকির প্রত্যুষেই তাদের উপর আমার অমোঘ আজাব প্রচণ্ড আঘাত হানল। ফাযুকু আযাবি ওয়া নুযুর আমি বললাম, অতঃপর তোমরা আমার এ আজাব আস্বাদন করতে থাকো এবং আমার সতর্ককারীদের উপেক্ষা করার পরিণামটাও ভোগ করো। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযযিকরি ফাহাল মিন মুদদাকির আমি এ কোরআনকে শিক্ষা গ্রহণ করার জন্য সহজ করে নাজিল করেছি, কিন্তু কেউ আছে কি এ থেকে শিক্ষা গ্রহণ করার। ওয়ালাকাদ জাআ আল ফিরআউনা নুযুর ফিরাউনের জাতির লোকদের কাছেও আমার পক্ষ থেকে সতর্ককারী এসেছিল। كذبوا بآياتنا كلها فأخذناهم أخذ عزيز مقتدر কিন্তু তারা আমার আয়াত সমূহকে অস্বীকার করেছে, পরিণামে আমিও তাদের পাকড়াও করলাম, ঠিক যেমনি করে সর্বশক্তিমান সত্তা বিদ্রোহীদের পাকড়াও করে থাকেন। أكفاركم خير من أولئكم أم لكم براءة في الزبر তোমাদের সমাজের এ কাফেররা তোমাদের পূর্ববর্তী কাফেরদের চাইতে কি শক্তি ও ক্ষমতার দিক থেকে উৎকৃষ্ট, অথবা আমার কিতাবের কোথাও কি তোমাদের জন্যে অব্যাহতিমূলক কিছু রয়েছে। أَمْ يَقُولُونَ نَحْنُ جَمِيعٌ مُنْتَصِرٌ তারা কি বলছে যে আমরা হচ্ছি একটি অপরাজেয় দল। سَيُهْزَمُ الْجَمْعُ وَيُوَلُّونَ الدُّبُرَ অচিরেই তুমি দেখবে এই অপরাজেয় দলটি শোচনীয়ভাবে পরাজিত হয়ে যাবে এবং
সম্মুখ সমরে তারা পৃষ্ঠ প্রদর্শন করে পালাতে থাকবে। بل الساعة موعدهم والساعة أدهى وأمر তাছাড়া তাদের শাস্তি দানের নির্ধারিত ক্ষণ কিয়ামত তো রয়েছে, আর কিয়ামত হবে বড়ই কঠিন ও বড়ই তিক্ত। إن المجرمين في ضلال وسعر অবশ্যই এসব অপরাধীরা নিদারুণ বিভ্রান্তি ও বিকারগ্রস্ততার মাঝে পড়ে আছে। يوم يسحبون في النار على وجوههم ذوقوا مس سقر যেদিন তাদের উপর করে জাহান্নামের আগুনের দিকে ঠেলে নেওয়া হবে তখন তাদের বলা হবে এবার তোমরা জাহান্নামের আজাবের স্বাদ উপভোগ করো। অবশ্যই আমি সব কয়টি জিনিসকে একটি সুনির্দিষ্ট পরিমাণ মতো সৃষ্টি করেছি। আর আমার হুকুম সে তো এক নিমিষে চোখের পলকের মতোই কার্যকর হয়। ولقد أهلكنا أشياعكم فهل من مدكر তোমাদের বহু বিদ্রোহী জাতিকে আমি বিনাশ করে দিয়েছি, অতএব আছে কি তা থেকে শিক্ষা গ্রহণ করার মতো কেউ। وكل شيء فعلوه في الزبر তারা যা কিছু করছে তার সবটুকুই তাদের আমল নামায় সংরক্ষিত আছে। وكل صغير وكبير مستطر সেখানে রয়েছে প্রতিটি ক্ষুদ্র বিষয়, লিপিবদ্ধ আছে প্রতিটি বড় বিষয়। ان المتقين في جنات ونهر অপরদিকে যারা আল্লাহকে ভয় করেছে তারা অনাদিকাল সুরম্য জান্নাতে ও প্রবাহমান ঝর্ণা ধারায় থাকবে। তারা অবস্থান করবে সম্মানজনক জায়গায় বিশাল ক্ষমতার অধিকারী সার্বভৌম সত্তা আল্লাহ তাআলার সান্নিধ্যে।